আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছিল, বা এই শান্তির বাতাস যখন বইতে শুরু করেছিল সেটির একটি সুন্দর পরিণতি হয়েছিল পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে। এবং আজ আমরা যেটি দেখছি, দুই যুগ পূর্তি হলো এই শান্তি চুক্তির। 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে পাহাড়ে অনেক ধরনের পরিবর্তনই এখন এসেছে আমরা যেটি দেখছি, এবং আমরা নিয়মিতই পাহাড়ে যাচ্ছি পর্যটন এলাকা হিসাবে, সেখানে আমাদের ব্যাপক যাতায়াত হয়েছে। আমরা এই যে পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি হলো এটি নিয়ে আজকে কথা বলতে চাই, প্রত্যাশা প্রাপ্তি এবং আর কি করা উচিত, এবং এই যে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে বাঙালি জনগোষ্ঠীর সৌহার্দ সম্প্রীতি বৃদ্ধি করা এবং তাদেরও কর্মসংস্থানের বৃদ্ধি করা, সমতল এবং পাহাড়ের মধ্যে বৈষম্য যেন না থাকে, এই ধরনের যে নানা ধরনের কর্মসূচি এবং পাহাড়েও যে কর্মসংস্থানের চেষ্টা চলছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি, এর মধ্যে দুজন আমাদের সঙ্গে যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আব্দুর রশিদ। মেজর আব্দুর রশিদ তিনি যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক, যুক্ত আছেন ব্যারিস্টার মোহাম্মদ সানোয়ার হোসাইন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। দুজনকে আমন্ত্রণ জানাই। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই? আমরা শুনতে পাচ্ছি। জি, আমরা আলোচনায় যাব। যাওয়ার আগে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, এই যে শান্তি চুক্তির দুই যুগ, এটি নিয়ে আমরা একটু দেখে তারপর আলোচনায় যাচ্ছি। 1997 সালের 2 ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতির মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যার ফলে অবসান ঘটে 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের। সশস্ত্র পাহাড়িরা ফিরে আসেন স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক এই চুক্তির জন্য ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই যুগে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দ 45 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে অন্তত 1200 কোটি টাকা। দুর্গম পাহাড়ে নির্মাণ হয়েছে 1500 কিলোমিটারের পাকা সড়ক। দুই যুগে এই এলাকায় 500 বেশি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হওয়ায় শিক্ষার হার বেড়েছে। আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করি, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনি। চুক্তিতে ছিল পার্বত্য চট্টগ্রাম হবে পাহাড়ি নৃগোষ্ঠীদের বিশেষায়িত অঞ্চল। 2001 সালে পাহাড়িদের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশনের আইন হয়, কিন্তু এসবের বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কিভাবে কাজ করবে সেই আইনটাই তো প্রণীত হয়নি, সেটার তো একটা নির্দিষ্ট একটা ছক থাকতে হবে আইনের ভিত্তি নিয়ে, সেগুলো তো এখনো অনুমোদন হয়নি, সংসদ থেকে তো সেটা অনুমোদন হয়ে আসতে হবে। সরকার এই চুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ ঘোষণা করবে যে বাকি কাজগুলো তারা কবে করবে, এবং আমি মনে করি একটি নতুন করে অগ্রাধিকার ভিত্তিতে একটা সংলাপ আলাপ আলোচনা হওয়া দরকার উভয় পক্ষের মধ্যে। পাহাড়িদের মতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নই সেখানে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আপনার কাছে শুরুতে আসতে চাই, এই যে আমরা শান্তির বিষয়টি দিয়ে শুরু করতে চাই, অধিকারের বিষয়ে পরবর্তীতে আসছি, শান্তি কতটা প্রতিষ্ঠা হলো? যেরকম আগে অনেক বেশি ঝনঝনানি ছিল অস্ত্রের, সেটি আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এবং গণমাধ্যমের দৃষ্টিতে আমরা কদিন পর পর যা ঘটে সেটি সেই তুলনায় কম সেটি আমরা দেখছি, এবং যে শক্তিশালী বাহিনীগুলো ছিল সেগুলো ভেঙে চুরে ছোট ছোট হয়েছে, এবং আমরা এখন যেটি দেখি যে চাঁদাবাজি বা এই জাতীয় বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। আপনার কাছ থেকে একজন পর্যবেক্ষক বিশ্লেষক হিসাবে আপনার কাছে জানতে চাই, শান্তি কতটুকু এসেছে আমাদের? নিঃসন্দেহে এই যে শান্তি চুক্তিটার কথা আমরা বলছি, এটির গুরুত্ব হচ্ছে যে এরকম কোন কনফ্লিক্টে দিস ইজ এ পলিটিক্যাল সলিউশন, এখানে বল প্রয়োগের কোন সমাধান খোঁজা হয়নি, এবং অনেকদিন ধরেই এই যুদ্ধ চলছিল। তো তখন যুদ্ধ ছিল সরকারি বাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের যে যুদ্ধ, সেই যুদ্ধে এটার দিক পরিবর্তন হয়েছে এবং মাত্রা পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হলো এটা কেন হয়েছে, সেটি একটি দেখার বিষয় আছে। যে এখন যে দোষগুলো দেওয়া হচ্ছে যে শান্তি চুক্তি বাস্তবায়িত হয়নি, আমি যেটা মনে করি সেটি হচ্ছে
যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে অবশ্যই পাহাড়ে একটা পরিবর্তন এসেছে, সেখানে মানুষ এখন যেতে পারে এবং সেখানে কর্মসংস্থান বেড়েছে, আয় বৃদ্ধি হয়েছে মানুষের, সেটি অবকাঠামো উন্নয়ন হয়েছে, সেটি চোখে পড়ার মতো। আরে একটি হলো শান্তি চুক্তির যত ধারা আছে সে ধারা তো আজকে আমরা দেখলাম যে বললেন যে 72টা ধারার মধ্যে 48টা ধারা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন মূল যে জায়গাটা আছে সেটি হচ্ছে কি, যে যারা শান্তি চুক্তি বাস্তবায়নের পক্ষে না, ওটা পক্ষে যে শক্তিটা পার্বত্য চট্টগ্রামে কাজ করছিলেন সেটি হলো জন যে PCJSS। তো PCJSS কিন্তু তখন পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতিনিধিত্ব করেছে, কিন্তু তারা জনগণের ম্যান্ডেট দিতে ব্যর্থ হয়েছে এই কথাটি তারা বলতে চায় না। না বলে তারা হচ্ছে যেহেতু তাদের এই ব্যর্থতাটা, তারা এখন এই শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি বলে সরকারের দিকে বারে বারে চাপিয়ে দিতে চায়। কিন্তু কথা হলো যে যিনি পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি, তিনি অবশ্যই পার্বত্য চট্টগ্রামের জনগণের যেরকম আমরা বলি পিপলস ম্যান্ডেট সেটি থাকতে হবে। সেটি করার ক্ষেত্রে যেটি আছে আমরা দেখেছি যে ওই যেটি রিজিনাল কাউন্সিল বলেন, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল বলেন, সেখানে যে কাঠামো তৈরি করা আছে সেখানে কিন্তু নির্বাচনের বিষয় আছে। তো সেই নির্বাচনের জায়গাতে আমরা দেখছি নির্বাচন হচ্ছে না। কেন হচ্ছে না? ভোটার লিস্ট ঠিক হচ্ছে না। এখন এই ভোটার লিস্টটা আপনি ঠিক করবেন কিভাবে, সেটি নিয়ে যে ওই ওই চুক্তিতে আছে যে কারা ভোটার হবে কারা হবে না, সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট নন পার্মানেন্ট রেসিডেন্ট এইসব বিষয়গুলো চলে এসেছে। তো সেটির সাথে ভূমি চলে এসেছে, ভূমির যে মালিকানা, এবং এর অনেক জটিলতাও আছে। এখন ওই যে আমরা শুনলাম যে ভূমি আইন হয়েছে, আইন হয়েছে এটা ঠিক, আইনের সংশোধনী হয়েছে, হ্যাঁ 2016 সংশোধনী হয়েছে, সংশোধনী হয়েছে, তো উনি যে কথাটা বলেন সেটি সত্য নয়, সত্য দিয়ে কথা বলতে হবে। এখন হচ্ছে যে এই পার্বত্য চট্টগ্রামের যে মূল, যেটি সরকারের সাথে কাজ করার জন্য যেটি আমরা বলি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, সেটি স্থাপিত হয়েছে, সেখানে একজন মন্ত্রী আছেন, সচিব আছেন ওই চুক্তি অনুযায়ী, যে এখন তারা হচ্ছে এই বিষয়টিকে প্রমোট করবে, এবং সেই প্রমোট করার জন্য যে কন্ট্রাক্টের কথা বলছে আলাপ আলোচনা করতে হবে, সেই জন্য তো একটা মন্ত্রণালয় কাজই করবে তাদের সাথে। সেখানে এই কাজ কতটুকু করছে, তারা করছে, আমি বলছি না তারা করছে না, করছে। এখন মূল জায়গাটা হলো যখন আপনি জনগণের প্রতিনিধিত্ব করার ম্যান্ডেট পাচ্ছেন না, কিন্তু আপনি প্রতিনিধিত্ব করার চেষ্টা করছেন, তখনই আসছে তাদের ভিতরে বিভেদ। সেই বিভেদে আমরা দেখেছি PCJSS দুটো ভেঙেছে, তারপরে তার বিপরীতে যেটা আমরা দেখেছি যে খিসা প্রসিদ্ধ খিসা ওনার দলও ভেঙে গেছে, দুটো হয়ে গেছে, এই যে টুকরো টুকরো হচ্ছে, এটি হচ্ছে মূল কারণ হচ্ছে প্রতিনিধিত্বর পিপলস ম্যান্ডেটের অভাব। তো সেখানে আমরা ফোকাস করতে পারছি না, না পেরে আমরা যেগুলো দেখছি সেগুলো ছাড়া আরেকটি কথা সবাই বলছি যেটি, সেটা হচ্ছে সামরিক উপস্থিতি। এখন সামরিক উপস্থিতি ওখানে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে না, এটিও কিন্তু শান্তি প্রক্রিয়ার ওখানে কতটুকু অস্ত্রের ঝনঝনানি থাকবে সেটির উপরে নির্ভর করবে। আর যদি এটি আমরা যদি আর একটু দেখি রাষ্ট্রীয় কাঠামোতে যদি দেখি, সেটি হচ্ছে যে আপনি যখন জনগণের সেবা তো আপনাকে দিতেই হবে, যখন এই জনগণের সেবার অথরিটি পরিবর্তিত হবে তখন অবশ্যই এই পরিবর্তনটা এমন ভাবে হতে হবে যাতে সেবা বিঘ্নিত না হয়। সেবা বিঘ্নিত, সেই জন্য সেখানে রিজিয়নাল কাউন্সিলে তাদের যে সক্ষমতা সেটি তৈরি করে তারা যদি ওই সেবা দিতে পারে তখন এটি ট্রান্সফর্ম হবে খুব সহজ ভাবে। তো সেই মূল জায়গাটাতে আমরা হাত না দিয়ে আমরা হচ্ছে এখন দোষারোপ বলতে থাকি, আবার আবার আসবো আপনার কাছে জনাব আব্দুর রশিদ। ব্যারিস্টার সানোয়ার হোসাইন, এই বিষয়ে কিছু যুক্ত করতে চান আপনি? এই আমরা ভূমি বিরোধটার প্রসঙ্গে পরে আসতে চাচ্ছি। জি ধন্যবাদ স্যার, যেটা বললেন আমি একমত। শান্তি তো অবশ্যই এসেছে এবং পুরোপুরি না আসলেও দৃশ্যমান চুক্তির আগে যেটি যেটি বলা হচ্ছে শান্তি আসেনি, সেখানে আমরা যেটি দেখছি যে নিজেরা নিজেরা সংঘর্ষ হচ্ছে, এখন নিজেরা নিজেরা মারামারি হচ্ছে। জি বলুন। আমি যেটা বলবো, চুক্তির আগের পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই দৃশ্যমান উন্নতি আছে, এবং আরেকটি যেটি যে উন্নয়ন, জি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং তার নির্দেশনায়
ব্যাপক উন্নয়ন হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে বিদ্যুতায়ন, মোবাইল নেটওয়ার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, রাস্তাঘাট সবকিছুই আমরা দেখেছি উন্নত হয়েছে। এবং তাদের যে আপনার কর্মসংস্থানের যে ব্যবস্থা, পাহাড়ি বাঙালি ওখানে সবার নির্বিশেষে যথেষ্ট উন্নতি হয়েছে এবং চুক্তির অনেক ধারাই বাস্তবায়ন হয়েছে, অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে চুক্তিতে যেসব প্রতিষ্ঠানের কথা বলা আছে, এবং চুক্তির ধারা বাস্তবায়নের কিছু কিছু রেসপন্সিবিলিটি তো আপনার জনসংহতি সমিতিরও ছিল, এবং তারাও যে তাদের রেসপন্সিবিলিটির ভিতরে যেসব ধারা ছিল যে তাদেরকে ঘ অনুচ্ছেদে কিছু আছে যে তাদের তালিকা দিতে হবে, তাদের ম্যান পাওয়ারের, তাদের বিভিন্ন কিছুর, তারাও যে বলতে পারবে না যে তারাও তাদের অংশের যে রেসপন্সিবিলিটি সেটা সম্পূর্ণ পালন করেছে। তো আপনার এটা চলমান প্রক্রিয়া, সামনে 25 বছর পূর্তি হবে, আমরা আশা করব যে 25 বছর পূর্তিতে সবাই আরো পজিটিভ নোটে এই এটাকে দেখবে, যারা পার্বত্য চট্টগ্রামের সকল স্টেক হোল্ডাররা। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুর রশিদ, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে ভূমি বিরোধ নিষ্পত্তি আইন যেটি বলা হচ্ছে সেটি নিয়েই বারবার প্রশ্ন তোলা হচ্ছে, বা এটা কিন্তু সংশোধন হয়েছে, কিন্তু অন্য অধিকারের বিষয়গুলো যেগুলো, যে কর্মসংস্থান একেবারে বাংলাদেশের মূল মূল স্রোতে, আমরা সাধারণ বাঙালি হিসাবে যে কাজগুলো করে জীবনযাপন করি সব কাজেই আমরা পাহাড়ি জনগোষ্ঠীকে এখন পাই। চট্টগ্রাম শহরের কথা যদি বলি, চট্টগ্রাম শহরের আশপাশে যেই কারখানা কল কারখানাগুলো রয়েছে, অনেক অনেক মানুষ আছেন যারা আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, যারা এখানে কাজ করছেন, এখান থেকে রুটি রুজির ব্যবস্থা হয়েছে তাদের, এবং সপ্তাহান্তে তারা বাড়িতেও যান এখান থেকে। তো মোটামুটি একেবারে বাংলাদেশের যে স্বাভাবিক জনস্রোত, মানুষের কর্মসংস্থান, যেভাবে আমরা সবাই যেভাবে জীবনযাপন করি, তাদেরকে আমরা এরকম পাচ্ছি এখন এই জায়গাটিতে। আমরা তাদেরকে একটা মানে অধিকারের জায়গায় নিঃসন্দেহে অনেক বড় একটি ব্যবস্থা আমরা করতে পেরেছি তাদের অধিকার তাদের দেওয়ার ক্ষেত্রে। ভূমি নিয়ে কথা হচ্ছে, এটির সমাধান আসলে কোন ভাবে আসবে? তুমি আপনার কথার উপরে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশনে সব মানুষের সমান অধিকার, সমান অধিকার আছে। পাহাড়িদের যে কর্মসংস্থানের মূল ধারাতে কর্মসংস্থান তারা যোগ দিতে পারবে না, এরকম কোন বিধিনিষেধ নেই, ডিসক্রিমিনেশন নেই, এখনো আগেও ছিল না, এখনো নেই, এখনো নেই। আমাদের সামরিক বাহিনীতে তাদের মধ্যে থেকে জেনারেল আমরা দেখেছি, কিন্তু তাদের এখানে সেখানে আমরা তাদেরকে একটা গুটিয়ে রাখার ব্যাপার তাদের মধ্যে ছিল। যেটি প্রবলেম যেটি হয়েছে সেটি হচ্ছে যে অধিকার তো সব জনগণের সমান ভাবে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, কিন্তু কথা হলো যে তাদের যে কৃষ্টি, তাদের যে সংস্কৃতি, সেটিকে সংরক্ষণ করার একটা প্রক্রিয়াই হচ্ছে এই শান্তি চুক্তি, যাতে তারা তাদের যে একটা আইডেন্টিটি আছে সেটি নিয়ে থাকতে পারে। তো সে তারা হচ্ছে অন্য জনগণের সাথে মিশে যেতে না যায়। এখন এখানে বাংলাদেশে কতগুলো সমস্যা আপনাকে হিস্টোরিক্যালি এটা বহন করতে হবে এই চুক্তির সাথে, সেটি একটি হলো এই চুক্তিটা যখন করা হয় তখন বাংলাদেশের মেইন স্ট্রিমের যে পলিটিক্যাল বডিস গুলো আছে বা পলিটিক্যাল পার্টিস গুলো আছে তারা একমত ছিল না। এটি স্বাক্ষর করার পরে আমরা দেখেছি কোন কোন পলিটিক্যাল পার্টি বলেছে এটি বিচ্ছিন্ন হয়ে গেল, এটি চলে গেল, এবং তারা এই চুক্তিতে রাজনৈতিক ভাবে সমর্থন দেয়নি। তো এই সমর্থনটা আদায়ের প্রয়োজন আছে তাদের মধ্যে থেকে। দ্বিতীয় যেটি আমরা দেখেছি সেটি হলো যে এখানে যে ভূমি সমস্যা যেটি তৈরি হয়েছে বা ভোটার লিস্টে যে সমস্যা তৈরি হয়েছে সেটাকে আমরা যেটাকে বলি ডেমোগ্রাফিক ইমব্যালেন্স, অর্থাৎ ওখানে একটা সেটলিং প্রোগ্রাম ছিল সরকারের একশো, যেটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে এটি নিয়েছেন। এখন সমতল ভূমির লোককে গিয়ে ওখানে পুনর্বাসিত করা হয়েছে, সেটি ওখানকার যে জন যেটা আমরা ডেমোগ্রাফি বলছি সেটিকে একটু বিনষ্ট করে। এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখেন যে ওইখানে যে জনগোষ্ঠী সৃষ্টি হয়েছে এটি, এই জনগোষ্ঠীকে আপনি সমাধানের ভেতরে না নিয়ে এসে কোন সমাধান ওখানে করা যাবে সেটা আমি মনে করি না। কারণ এখানে এটা এটা হচ্ছে যেটাকে আমরা বলি যে প্রেজেন্ট রিয়ালিটি। এখন এই রিয়ালিটিকে বাদ দিয়ে এদেরকে কি আপনি ওখান থেকে বার করে দেবেন? এখন প্রশ্ন হলো তাদেরকে শুধু ওখানে সেটেল করা হয়নি, তাদেরকে জমি জমাও দেওয়া হয়েছে, ওই যেটাকে পত্তন দেওয়া হয়েছে। তো সেখানে এখন এইগুলোকে যদি অবৈধ হয়ে যায় তাহলে তারা তাদের তো চলে আসতে হবে, চলে আসতে হবে। এখন এখানে এখানে কিভাবে কম্প্রোমাইজ করা যায়,
এই সমঝোতাটা আমাদের তৈরি করতে হবে। এই সমঝোতার ক্ষেত্রে আমি দেখছি যে চুক্তিতে এই সমঝোতার বিষয়ে খুব বেশি উল্লেখ করা নেই, তখন এই সেটলিং কে মানে গণনায় নেওয়া হয়নি। এখন হচ্ছে যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছে বাঙালি, তারা তো আছেই ভোটার, কিন্তু এই সেটলারদের অবস্থানটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন এটি তো একটা পলিটিক্যাল প্রসেস। এখন এই পলিটিক্যাল প্রসেসে আপনি একটা জনগোষ্ঠীকে বাঁচাতে গিয়ে আরেকটা জনগোষ্ঠীকে মেরে ফেলবেন, এই এই নীতিটা তো রাষ্ট্র এটি কার্যকরী করতে পারবে কিনা সেখানে আমার সন্দেহ আছে। তো স্বভাবতই আমাদেরকে সব জনগণকে বাঁচিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে। এবং এই দুই যুগ পর এটি একটি চ্যালেঞ্জ, বড় একটি চ্যালেঞ্জ, এটি চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন যে যে জমি জমার যে সমস্যাটা ওখানে আছে, সেই সমস্যার ক্ষেত্রে যেটি আছে যে ওখানে ভূমি হচ্ছে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা, রিজার্ভ ফরেস্ট ক্লাসিফাই, এক একটা জমি এক একজন নিয়ন্ত্রণ করে, এবং এই রিজার্ভ ফরেস্ট কিন্তু এই রিজিওনাল কাউন্সিলের নিয়ন্ত্রণ পাবে না চুক্তি অনুযায়ী, এটি বাংলাদেশ সরকার হাতেই থাকবে। আরেকটি হচ্ছে যে ওখানে আপনি বিনিয়োগ করছেন, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ ওখানে যেটা বিনিয়োগ করছে তাদের উন্নতির জন্য, সেই বিনিয়োগের টাকাটা কোত্থেকে আসছে সেটিও একটু দেখার বিষয় আছে। যদি আমাদের মূল ধারার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওখানে বিনিয়োগ করতে হয়, তাহলে স্বভাবত এই মূল ধারাকে আপনি এটির সাথে আনতে পারবেন কিনা সেটি একটি সমস্যা আছে। তো ওখানে যে পরিস্থিতি বিরাজমান সেখানে বাংলাদেশের সাথে একসাথে ওই উন্নতির জন্য আপনাকে যে টাকা বিনিয়োগ করতে হবে, সে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে যে নিজস্ব আয়, তাদের নিজস্ব আয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে, যাতে কিনা তারা নিজেদের এলাকা থেকেই নিজেদের মেনটেনেন্স করার জন্য বা এইসব রিজনাল কাউন্সিল বা এইসব কিছু করার জন্য যোগান দিতে পারেন। সেটি সেই প্রক্রিয়াতে আমরা দেখছি যে এখন যেমন ট্যুরিজম এসব গুলো ওখানে হচ্ছে, আরো যত শান্তি আসবে তখন এগুলো বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, বিনিয়োগ বাড়বে। তো সেক্ষেত্রে বাড়লে তখন তাদেরও অর্থ যে সংগ্রহ করার সুযোগ বাড়বে। তো সেটির দিকে আমাদের ফোকাস থাকতে হবে। আর যেটি হলো যে এই ভূমি কমিশন কেন কাজ করছে না, সেটি কাজ করানো, ভূমি কমিশনকে কাজ করানোর জন্য এক পক্ষ থেকে আপনি যতই করেন এটি হবে না। এখন এরা উভয় পক্ষকেই বসে এখন নতুন ভূমি কমিশন তারা কাজ করবে, সেখানে বিধিমালা নেই। এখন এই বিধিমালা তৈরি করতে হবে। এখন এই বিধিমালা তৈরি করার দায়টা কার? দায় হচ্ছে, যদি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যাদের তাড়া আছে, মানে যদি সরকার ঢিলেমি করে, আমি ধরে নিলাম ঢিলেমি করলো, তাহলে যারা তারা আছে তারাও তো বিধিমালা তৈরি করে সরকারের কাছে প্রেজেন্ট করতে পারে। এই যে আমি আমরা রেডি করে দিলাম, এটি আপনি অনুমোদন করেন বা পরিবর্তন পরিমার্জন করেন। এই প্রক্রিয়াগুলোতে আমরা যেটা পারস্পরিক সহযোগিতার জায়গাতে আমাদের থাকতে হবে। তবে আমি সার্বিক ভাবে বলবো উদ্যোগটা হচ্ছে খুবই শুভ উদ্যোগ, এবং এটি একটি আমাদের যে অস্ত্র মানে যেটি যুদ্ধের যেটি ধারা ছিল সেটি থেকে আমরা বেরিয়ে এসে আমরা রাজনৈতিক ধারার ভিতরে ঢুকেছি। এখন যে সমস্যাটা ওইখানে আছে সেটি যে অস্ত্রের কথা আপনি বলছেন ঝনঝনি, এটি হচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার। আগামীতে নির্বাচন হলে কে জিতবে সেই জেতার ক্ষেত্রে আপনি মানে ক্ষেত্র তৈরি করার জন্য আপনি আপনার এলাকা ছাড়তে চাচ্ছেন না। যার জন্য আমরা দেখছি যে এই আধিপত্যর সাথে একটি জিনিস চলে এসেছে, অবৈধ চান্দাবাজি। এটি কিন্তু কোন প্রক্রিয়াধীন না, তারা নিজেদের জন্য করছে, সময় হাতে নেই বেশি। আমি একটু ভূমি এই চাঁদাবাজের বেনিফিশিয়ারি কারা? যেটি চলমান যেভাবে চলছে সেটি, কিন্তু ব্যারিস্টার রশিদ না মেজর জেনারেল অবশ্য আব্দুর রশিদ যেটি বলেছেন যে আলোচনা বা পারস্পরিক সহযোগিতার কথা, এই ভূমি বিরোধটি আপনার আপনার মতামত কি, এটি কিভাবে আসলে নিষ্পত্তি করা যায়? জি, আমরা 2 মিনিট সময় পাবো, আর বেশি সময় চলে গেছে। জি, বিরোধ নিষ্পত্তির জন্য যে ভূমি কমিশন,
তো ভূমি কমিশন ধারাবাহিক ভাবে ছিল না, চুক্তির আজকে আপনার 24 বছর হয়ে গেছে। তো ভূমি কমিশন 24 বছরের মধ্যে কত বছর কাজ করেছে আমরা জানি। তো আমি বলবো যে এদিক দিয়ে যেহেতু ভূমি বিরোধটা একটা মূল বিরোধ এবং একটা মূল সমস্যা, তো এই জন্য আপনার ধারাবাহিক ভাবে ভূমি কমিশন যে ছিল না এবং ভূমি কমিশনের যে সহযোগী সাপোর্ট স্টাফ, আপনার অভিযোগ উনারা দায়ের করার সুযোগ আছে, অভিযোগ দায়ের করলেই যে দ্রুত শুনানি হবে, দ্রুত ডাকা হবে, এই জন্য তো একটা স্থায়ী কমিশন থাকা দরকার, তার কর্মচারী থাকা দরকার, তার একটা ইউনো একটা ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট এবং ভিজিবল প্রেজেন্স, ওগুলির অভাব ছিল যেটা পাহাড়িরা পায় নাই বা ওখানে যারা থাকে অধিবাসী বাঙালি হোক পাহাড়ি হোক, ওটা ছিল। এবং বিধিমালাটা হয়নি, বিধিমালা হলেই তখন ওটার অর্গানোগ্রাম আসবে, সবকিছুর একটা এটা একটা স্থায়ী প্রতিষ্ঠানে পরিণত হবে। আর আরেকটা বিষয় যেটা আপনার যারা অনেক পাহাড়িরা যারা অভিযোগকারী, গ্রাউন্ড রিয়েলিটি আপনার জমির যে আপনার অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। এখন গ্রাউন্ড রিয়েলিটি পরিবর্তন হয়ে গেলেই উনাদের অধিকার চলে গেছে এটাও বলা যাবে না। তো গ্রাউন্ড রিয়েলিটি যেহেতু অনেক ক্ষেত্রেই পাহাড়িদের প্রতিকূলে চলে গেছে, এই জন্য আপনার পাহাড়িরা আইন কমিশনের বিধিমালাতে এগুলি অ্যাড্রেস করতে হবে। তারপরে আপনার ঐতিহাসিক ভাবে পাহাড়িদের কাছে জমির কাগজপত্র অনেক ক্ষেত্রে ছিল না, যেহেতু তারা গোত্র গোত্র একটা মানে সমষ্টিগত ভাবে থাকতো যে এই পাড়ার মানুষ এই কয়টি পাহাড়ে তাদের জমি চাষ করবে, তাদের মালিকানা থাকবে, তো দেখা যাচ্ছে তাদের কাছে কাগজপত্রের ঘাটতি আছে। এইসব বিষয়গুলি কাগজপত্রের ঘাটতি অন্যান্য সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অ্যাড্রেস করা যায়, এগুলিকে অ্যাড্রেস করতে হবে। এবং আপনার ভূমি কমিশনের মাধ্যমে যাতে পাহাড়িরা ন্যায় বিচার পায়, আপনার কোন একটা জমিতে যেটা স্যার বললেন যে সেটলাররা এসেছে, কিন্তু তারা এসেছে বলেই যে তার আগে শত বছর কেউ ছিল তার অধিকার থাকবে না সেটাও তো ডিনাই করা যাবে। তো আপনার এখানে একটা দুই পক্ষকে অ্যাড্রেস করতে হবে এবং ভূমির অধিকার তাদের সম্পদ হয়তো পরিমাণে কারো কারো বেশিও থাকতে পারে, যেহেতু ওখানে জনসংখ্যার ঘনত্ব কম, তাই বলেই তাদের সম্পদ কেড়ে নিয়ে আমরা যারা ভূমিহীন বাঙালি আছে ওদেরকে দিয়ে দিব, এটাও আপনার আইনের ভিতরে তো আসে না। ভূমি কমিশনের বিধিমালা যখন তৈরি হবে তখন যাতে পাহাড়িরা তাদের ন্যায়সঙ্গত দাবি প্রমাণ করার সুযোগ পায় সেই সুযোগটা বিধিমালায় অবশ্যই অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য কোর আপনার গ্রিভান্স, এই গ্রিভান্স ঠিক হয়ে গেলে আপনাকেও ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আজকের আয়োজন এখানে শেষ করবো। দর্শক, যে দুই যুগ পূর্তি হলো, আমরা চাই যে শান্তির উদ্দেশ্যে এটি করা হয়েছে, পূর্ণাঙ্গ শান্তি সেখানে বিরাজ করবে, সেই উদ্যোগ বা সেই সদিচ্ছা সব পক্ষ থেকেই নেওয়া হবে, যতটুকু বাকি আছে সেটুকু যেন আমরা পূর্ণ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন সবাই।